শিক্ষক দ্বারা এবার যৌন হয়রানির শিকার হয়েছেন যশোরের এক স্কুল শিক্ষার্থী। অভিযোগের পর পুলিশ আটক করেছে ওই স্কুল শিক্ষককে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শিক্ষার্থী ও তার অভিভাবকরা। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরের ঘটনা, যশোরের বালিয়া ভেকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে টয়লেটে গিয়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে জড়িয়ে ধরে কুপ্রস্তাব দেয় কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক ইউসুফ আলী। পরে ওই শিক্ষার্থী পালিয়ে বাড়ি ফেরে। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে মারপিট করে পুলিশে দেয়। তাকে রক্ষা করতে এসে জনরোষের শিকার হন জাহাঙ্গীর নামে আরেক শিক্ষক। আগেও 3 থেকে 4 বার করেছে ও, কিন্তু এখন ক্ষমাযোগ্য না। পাপ করতে করতে ও সমস্ত চূড়া উঠে গেছে। একটা খারাপ আচরণ করেছে, মেয়ে একতলা ছাদের পরতে নিচে লাফ মারে দৌড়ে বাড়ি চলে আসে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় ছাত্রীদের উত্তক্ত করত অভিযুক্ত ওই শিক্ষক। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। আমাদের মেয়েটা তার যে করেছে আমি জানি, আর 10 জনের মেয়েকে কোনো ধরনের এরকম না ঘটনা হয় সেই বিশ্বাস চাই আমি। আমরা চাই যে এরকম কাজ যাতে ভবিষ্যতে আর না করতে পারে, যে জন্য এর ন্যায় বিচারের প্রয়োজন। পুলিশ বলছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। একজন ছাত্রীর নিপীড়নের ঘটনা আমাদের কাছে এসেছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। জহির রায়হান, নিউজ 24।